আচ্ছা দেখো, তোমাদের আগের দিন 292 পাতা ক্লাস টুয়েলভ, 292 পাতা 13 দাগের অঙ্ক পর্যন্ত হয়েছিল। দীর্ঘ উত্তরধর্মী যে অঙ্কগুলো হচ্ছে তা 13 দাগ পর্যন্ত হয়েছিল। আজকে আমরা করব 14 দাগের অঙ্ক। 14 অঙ্ক যেটা আছে দেখো, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে ট্যান ইনভার্স রুট 1 প্লাস টি স্কোয়ার প্লাস রুট 1 মাইনাস টি স্কোয়ার বাই রুট 1 প্লাস টি স্কোয়ার মাইনাস রুট 1 মাইনাস টি স্কোয়ার হলে হলে ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিটি এর মান নির্ণয় করো। টি এর সাপেক্ষে অবকলন করতে বলেছে। ডিওয়াই ডিটি এর মান টি এর সাপেক্ষে অবকলন করো। টি এর সাপেক্ষে অবকলন করতে হলে প্রথমেই আমরা যেটা করব যে এই রুট 1 প্লাস টি স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করব। ট্যান ইনভার্স 1 প্লাস রুট 1 মাইনাস টি স্কোয়ার বাই রুট 1 প্লাস টি স্কোয়ার এটা করব। আর নিচেটা লিখব 1 মাইনাস রুট 1 মাইনাস টি স্কোয়ার বাই রুট 1 প্লাস টি স্কোয়ার, মানে 1 প্লাস টি স্কোয়ার দিয়ে লব হরকে ভাগ করছি। ভাগ করে যেমন আলাদা আলাদা করা হয় আলাদা আলাদা করে নেওয়া হচ্ছে। ট্যান ইনভার্স এটা যেটা হচ্ছে যে এরকম পাচ্ছি তো, তাহলে এটা একটা ব্যাকেটে নিয়ে চলে আসতে পারি। 1 প্লাস রুটের মধ্যে 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার, আর নিশ্চিতও তাই 1 মাইনাস রুটের মধ্যে 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার। আচ্ছা, এবার আমরা বিভিন্ন সূত্র জানি। সূত্র বলতে ধরো এই সূত্রটা জানি যে টি স্কোয়ার সমান যদি কস টু থিটা বসাই তাহলে 1 মাইনাস কস টু থিটা বাই 1 প্লাস কস টু থিটা সমান লিখতে পারবো ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটি বসাবো, তাহলে টি স্কোয়ার সমান 1 কস টু থিটা বসাচ্ছি। ট্যান ইনভার্স 1 প্লাস রুট 1 মাইনাস কস টু থিটা বাই 1 প্লাস কস টু থিটা, আর 1 মাইনাস রুটের মধ্যে 1 মাইনাস কস টু থিটা বাই 1 প্লাস কস টু থিটা। ট্যান ইনভার্স 1 প্লাস কস টু থিটা মানে 1 প্লাস ট্যান থিটা, কারণ কি রুটের মধ্যে ট্যান স্কোয়ার থিটা, অ্যাকচুয়ালি রুটের মধ্যে ট্যান স্কোয়ার থিটা, সেটা যখন রুট থেকে বাইরে আসবে 1 প্লাস ট্যান থিটা হয়ে যাচ্ছে, আর নিচে হচ্ছে 1 মাইনাস ট্যান থিটা। এবার 1 এর জায়গায় আমরা বসাতে পারি ট্যান পাই বাই 4, ট্যান পাই বাই 4 প্লাস ট্যান থিটা, আর নিচে হচ্ছে 1 মাইনাস ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান থিটা। সূত্র হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স ট্যান অফ পাই বাই 4 প্লাস থিটা, তাহলে ট্যান ইনভার্স ট্যানটা আউট হয়ে যাবে বিপরীত অপেক্ষকের নিয়ম অনুযায়ী, পাই বাই 4 প্লাস থিটা বলে। তাহলে ওয়াই ইকুয়াল টু পাই বাই 4 প্লাস থিটা। এবার টি স্কোয়ার সমান কস টু থিটা জানি, তাহলে টু থিটা সমান কি হবে কস ইনভার্স টি স্কোয়ার, থিটা সমান হবে হাফ অফ কস ইনভার্স টি স্কোয়ার, হাফ অফ কস ইনভার্স টি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে মানটা বসাচ্ছি ওয়াই ইকুয়াল টু পাই বাই 4 প্লাস হাফ অফ কস ইনভার্স টি স্কোয়ার। তাহলে এবার ওয়াই টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, ডিওয়াই ডিটি ইকুয়ালস এটা হয়ে যাচ্ছে 0 প্লাস হাফ ইন্টু মাইনাস আসবে একটা, কারণ কসের কস ইনভার্সের ডেরিভেটিভ হয় মাইনাস অফ 1 বাই রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা লিখব 1 বাই রুটের মধ্যে 1 মাইনাস টি টু দি পাওয়ার 4, আর টি স্কোয়ারের জন্য উপরে লিখব 2 টি। তাই যেটা পাচ্ছি 2 2 কেটে যাচ্ছে, মাইনাস অফ টি বাই রুটের মধ্যে 1 মাইনাস টি টু দি পাওয়ার 4, মাইনাস অফ টি বাই রুটের মধ্যে 1 মাইনাস টি টু দি পাওয়ার 4। ডিওয়াই ডিটি এর মান এটা, ডিওয়াই ডিটি সমান বের করতে পারবে মাইনাস অফ টি বাই রুটের মধ্যে টি বাই রুটের মধ্যে 1 মাইনাস টি টু দি পাওয়ার 4। তাহলে এটা গেল 14 অঙ্ক। তার 15 অঙ্ক দেখো, 15 অঙ্ক আছে ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স রুট 1 প্লাস এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স বাই রুট 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স। তাহলে আগের অঙ্কটার মতোই এক্স ইকুয়াল টু কস টু থিটা বসাবো,
তার আগে রুট ওয়ান প্লাস এক্স দিয়ে ভাগ করে নেব, কট ইনভার্স তার মানে ওয়ান মাইনাস রুটের মধ্যে ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স একবারে করে দিচ্ছি, আর নিচে ওয়ান প্লাস রুটের মধ্যে ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স। তাহলে এখানে যেটা বসাবো সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু কস টু থিটা, তাহলে টু থিটা ইকুয়াল টু কস ইনভার্স এক্স, থিটা ইকুয়াল টু হাফ অফ কস ইনভার্স এক্স, এটা একবারে বের করে রেখে দিচ্ছি। আচ্ছা এখানে কট ইনভার্স সূত্র হয়ে যাবে বসানোর পর সেটা ওয়ান মাইনাস রুটের মধ্যে ওয়ান মাইনাস কস টু থিটা বাই ওয়ান প্লাস কস টু থিটা, নিচে ওয়ান প্লাস রুটের মধ্যে ওয়ান মাইনাস কস টু থিটা বাই ওয়ান প্লাস কস টু থিটা। কট ইনভার্স ওয়ান মাইনাস এটা সূত্র হয়ে যাচ্ছে রুটের মধ্যে ট্যান স্কোয়ার থিটা ওয়ান প্লাস রুটের মধ্যে ট্যান স্কোয়ার থিটা, কট ইনভার্স ওয়ান মাইনাস ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান থিটা। এটি পেলাম কট ইনভার্স, এটা সূত্র বসাচ্ছি ট্যান অফ পাই বাই ফোর মাইনাস ট্যান থিটা ওয়ান প্লাস ট্যান অফ পাই বাই ফোর ইন্টু ট্যান থিটা। তাই যেটা পাচ্ছি কট ইনভার্স ট্যান অফ পাই বাই ফোর মাইনাস থিটা, কট ইনভার্সটাকে লিখতে পারি পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স ট্যান অফ পাই বাই ফোর মাইনাস থিটা, ট্যান ইনভার্স ট্যানটা কেটে যাচ্ছে তাহলে পাই বাই টু মাইনাস পাই বাই ফোর প্লাস থিটা, তার মানে পাবো পাই বাই ফোর প্লাস থিটা, এরকম পাই বাই ফোর প্লাস থিটা, এটা ওয়াই এর মান। তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে পাই বাই ফোর প্লাস হাফ কস ইনভার্স এক্স। এবার একে এক্স এর সাপেক্ষে অবকলন করব, এক্স এর সাপেক্ষে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু পাবো এটার জন্য জিরো প্লাস হাফ ইন্টু মাইনাস অফ ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটি পাবো হাফ ইন্টু মাইনাস অফ ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু হাফ, এখানে হাফ মানটা বসাচ্ছে মাইনাস হাফ ইন্টু ওয়ান বাই রুটের মধ্যে ওয়ান মাইনাস হাফ স্কোয়ার, ওয়ান মাইনাস হাফ স্কোয়ার মানে হচ্ছে একের চার, এক মাইনাস একের চার মানে তিনের চার, তাহলে রুট থ্রি বাই টু, এটা আসবে মাইনাস হাফ ইন্টু ওয়ান বাই রুট থ্রি বাই টু, টুটা উপরে চলে যাচ্ছে মানে মাইনাস ওয়ান বাই রুট থ্রি, মাইনাস ওয়ান বাই রুট থ্রি। এই গেল 15 অঙ্ক, 16 অঙ্ক গুলো একবার বাদ দিয়ে দাও, 17 অঙ্ক দেখো, 17 অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সাইন ওয়াই সমান দেওয়া আছে এক্স সাইন অফ এ প্লাস ওয়াই, এক্স সাইন অফ এ প্লাস ওয়াই, তার থেকে প্রমাণ করতে হবে ডিওয়াই ডিএক্স সমান সাইন এ বাই ওয়ান মাইনাস টু এক্স কসে প্লাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস টু এক্স কসে প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা যেটা করবো এই যে বাঁ দিকের যে সাইন ওয়াই এটা একটা এ যোগ এ বিয়োগ করব, এ যোগ আর এ বিয়োগ, তাহলে সাইন অফ পাবো কি এ প্লাস ওয়াই মাইনাস এ ইকুয়াল টু এক্স সাইন অফ এ প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স সাইন অফ এ প্লাস ওয়াই। এবার এটা যেটা পাচ্ছি সূত্রটা ভেঙে নিচ্ছি, সাইন অফ এ প্লাস ওয়াই কস এ মাইনাস কস অফ এ প্লাস ওয়াই সাইন এ ইকুয়াল টু এক্স সাইন অফ এ প্লাস ওয়াই, উভয় পক্ষে সাইন অফ এ প্লাস ওয়াই দিয়ে ভাগ করে দেবো, উভয় পক্ষে সাইন অফ এ প্লাস ওয়াই দিয়ে ভাগ করে নেবো। তা সাইন অফ এ প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে এদিকটা এই যে সাইন অফ এ প্লাস ওয়াই কেটে গিয়ে কি হবে কসে হবে মাইনাস কট অফ এ প্লাস ওয়াই ইন্টু সাইন এ হবে, কারণ কস সাইন অফ এ প্লাস ওয়াই দিয়ে ভাগ করছে ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এক্স। তাহলে কি কি পাচ্ছি কসে মাইনাস কট অফ এ প্লাস ওয়াই ইন্টু সাইন এ ইকুয়াল টু এক্স,